হ্যালো গাইস, আশা করি ভালো আছেন, ভালো থাকুন, এই দোয়াই করি। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো উবার ইটস। উবার ইটস বাংলাদেশে, আমি আপনাদেরকে এর আগেও বলেছি, উবার ইটস খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। কিন্তু মজার ব্যাপার হলো উবার ইটস এই মাসেই চলে এসেছে, জি এপ্রিলে। এপ্রিলের মধ্যেই আপনার, এপ্রিলের 20 তারিখের ভিতরে আপনি উবার ইটস থেকে অর্ডার করতে পারবেন। আর নয় ঝামেলা, এখন ঘরে বসে থেকেই খাবার অর্ডার করতে পারবেন, অথবা আপনার অনাকাঙ্ক্ষিত যেই সব ট্রিপে, যেই সব যাতায়াতের গাড়িতে ওঠার কারণে, আপনার উবারে ওঠার কারণে আপনার ক্রেডিট, আপনার টাকা বেশি রেখেছে, আপনার ভাড়া বেশি রেখেছে, ওই ক্রেডিটগুলো আবার ওরা ব্যাক করছে, ওই ক্রেডিটগুলো এখন কাজে লাগানোর সময়। এটাই হলো বর্তমানে আমাদের জন্য গুড নিউজ। তো উবারের যেই সব ক্রেডিট দেওয়া হয় আপনার ট্রিপের বেশি টাকা হলে, এবং ওরা কাস্টমার কেয়ার থেকে যেসব টাকা ব্যাক করে, ওই টাকার দিয়ে আপনারা এখন চাইলে খাবার অর্ডার করতে পারেন এবং সেটি পুরোটাই কাজে লাগাতে পারেন। সেটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে উবারের ইটসের রেজিস্ট্রেশন করতে হয়, অ্যাকচুয়ালি আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সেই ভিডিওটি আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপডেট নিউজ পাওয়ার জন্য উবার ইটস কবে থেকে চালু হচ্ছে সেটা এক্সাক্ট ভিডিওটি আমি অবশ্যই আমার চ্যানেলে দিব। সেটি পাওয়ার জন্য আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার উবার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজ এই পর্যন্তই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।